ফাইনালি সিজন এর এপিসোড নাম্বার ফাইভ চলে আসছে এপিসোডের শুরুতে গোজো বলে যে ও ওর ইনফিনিটি টেকনিক কে অটোমেটিক করে নিছে যার ফলে ওর টেকনিক টার্গেট কে অটোমেটিকলি চুজ করতে পারে তো এখানে শোকো আর গেটো একটা পেন্সিল আর একটা রাবার সুরে মারে রাবার যেহেতু গোজোর কোনো ক্ষতি করতে পারবে না সো রাবারটা গিয়ে সরাসরি গোজর মাথায় লাগে কিন্তু পেন্সিলের কারণে ওর ব্যথা লাগতে পারে সেই জন্য পেন্সিল অটোমেটিকলি আটকে যায় বেসিক্যালি গোজ এখানে নিজের কার্জ এনার্জি কন্ট্রোল করার প্র্যাকটিস করতেছিল ও বলে যে এটা যদি পয়জন বুঝতে পারতো তাহলে আরো ভালো হইতো আর এটার জন্য সব সবসময় আমার টেকনিককে ওপেন রাখতে হবে শোকো বলে যে এটা করলে তো তোমার মাথার অবস্থা খারাপ হয়ে যাবে গোজো বলে যে যখন আমি এগুলো করব তখন আমি রিভার্স কার্স টেকনিকও অ্যাক্টিভ রাখবো যার ফলে এইটা আমার ব্রেন একটু পর পর রিফ্রেশ করবে গোজ আরও বলে যে ও ওর বিভিন্ন টেকনিক লাইক ব্লু রেড এগুলো অ্যাক্টিভ করা ইজিলি শিখে গেছে এছাড়া ও এখন টেলিপোর্টেশন আর ডোমেন এক্সটেনশনের উপরে প্র্যাকটিস করতেছে আর এটার জন্য ও শো বলে যে তোমার ল্যাব থেকে কিছু ইঁদুর দেবা তো গেট ওইটা বুঝতে পারা যায় যে গোজ আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে আর ও এইটাই ভাবে শোকো তো কোনো ডেঞ্জারাস মিশনে যায় না আর গোজ এখন এতটা পাওয়ারফুল হয়ে গেছে যে বড় বড় মিশন ও একাই করতে পারে তো এখানে শুধুমাত্র বাদ থাকলাম আমি গত এক বছরে কাস্ট প্যারেটের সংখ্যা অনেক বৃদ্ধি পাইছে আর তখন থেকে আমি কাস প্যারেটদের হয় এক্সারসাইজ করতেছি নয়তো অ্যাবজর্ব করতেছি আর বারবার লাগাতার এইটাই করতেছি কেউ জানে না কার্সপ্যারেটদের স্বাদ কেমন মনে হয় কোনো ময়লা কাপড় পরিষ্কার করার জন্য মুখের ভিতর দেয়া হচ্ছে এখানে আরো বলা হয় গেট যখন থেকে অ্যাবজর্ব করা শুরু করে মানে প্রথম দিন থেকে ও বুঝতে পারছিল ও ও যেটা করতে করতে পারে পারে এটা এটা অনেক আনকমন সবাই না জয়েন করে যাতে মানুষকে বাঁচাইতে পারে কিন্তু আস্তে আস্তে এইখানে গেটোর ওর চিন্তা ভাবনা পরিবর্তন হইতে থাকে এরপর দেখানো হয় গেটো ওর একজন জুনিয়র হাইবারার সঙ্গে বসে কথা বলতেছিলো গেট ওরে জিজ্ঞেস করে যে তো তোমার জার্নি কেমন চলতেছে হাইবারা বলে যে এইসব বিষয়ে অ্যাকচুয়ালি আমি কখনো ভাবি না বাট যখন আমি আমার হান্ড্রেড পারসেন্ট দিয়ে কাজ করতে পারি আমার খুব ভালো লাগে এর মধ্যে এইখানে একটা মেয়ে আসে মেয়েটা এসে গেটরে জিজ্ঞেস করে তো তোমার কেমন মেয়ে পছন্দ হাইবারা বলে যে আমার তো এমন মেয়ে পছন্দ যে অনেক খাবার খায় গেটো বলে যে এইগুলো তুমি কি বলতেছো হাইবারা বলে যে আরে হ্যাঁ আমি মানুষকে চিনতে পারি গেটে বলে যাচ্ছা তো তুমি যদি মানুষকে চিনতে পারো আমার পাশে বসে কি করতেছো তো এরপরে হাইবারা এখান থেকে চলে যায় আর ওই মেয়েটা এসে গেটোর পাশে বসে গেটোরে জিজ্ঞেস করে তুমি কে মেয়েটা বলে আমি একজন স্পেশাল গ্রেট জুজুৎসু সরসারার ইউজি সুকুমু গেটো বলে যে আচ্ছা তো তুমি ওই মেয়ে সুকুনা অনেক এক্সাইটেড হয়ে যায় সুকুনা কেন বলতেছি ভাই সুকুমু গেটো বলে যে আচ্ছা তো তুমি ওই মেয়ে সুকুমু অনেক এক্সাইটেড হয়ে যায় আর বলে যে আচ্ছা তো তুমি আমার বিষয়ে কি বলো কি মনে হয় তোমার গেটো বলে যে হ্যাঁ তুমি ওই স্পেশাল গ্রেড জুজুৎসু সরসারার যে মিশন কমপ্লিট করে না বিদেশে ঘুরে বেড়ায় আর কোনো কাজ কাম নাই বলে যে পলিসি আমার খুব একটা পছন্দ না সেই জন্য আমি কোনো মিশনও করি না আমি তো শুধু দুনিয়াটাকে বদলাইতে চাই এইখানে আমরা কার্স প্যারেট হান করি বাট আমি এমন একটা দুনিয়া বানাইতে চাই যেখানে কার্স প্যারেড বলতে কিছুই থাকবে না তুমি বলো কার্স প্যারেড কিভাবে তৈরি হয় গেটো বলে যে মানুষের মধ্যে যে নেগেটিভ কার্জ এনার্জি আছে এইটা বের হয়েই হচ্ছে কার্স প্যারেড তৈরি হয় সুকুমো বলে যে একদম ঠিক তো আমাদের কাছে এখানে দুইটা পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা দুনিয়া থেকে কার্স প্যারেড একেবারে শেষ করে ফেলতে পারি প্রথমটা হচ্ছে আমরা সব মানুষদের থেকে ওনাদের নেগেটিভ এনার্জি বের করে দিতে পারি আর দ্বিতীয়টা হচ্ছে আমরা সবাইকে শিখাই দিতে পারি কিভাবে তার নিজের কার্স টেকনিক তারা ইউজ করতে পারে আমার মতে প্রথমটাই বেটার পদ্ধতি তুমি তোজিকে তো চেনো পুরো দুনিয়ায় সবার মধ্যে একটু না একটু কার্জ এনার্জি আছে বাট তোজি এমন একটা মানুষ যার মধ্যে একটুও কার্জ এনার্জি ছিল না আর এই কারণেই ও এত স্পেশাল যদিও ওর কাছে জিরো কার্জ এনার্জি ছিল বাট ও নিজের ফাইভ সেন্স কাজে লাগায় কার্জদের ব্যাপারে জানতে পারতো একভাবে বলতে গেলে ও একজন সুপার হিউম্যান ছিল সো তুমি যদি ওর কাছে হেরেও যাও ওইটা চিন্তার কোনো বিষয় না আমি ওর সঙ্গে কাজ করার চেষ্টা করছিলাম বাট ও না করে দিছিল সো ওইটা তো পসিবল না তার মানে আমার দ্বিতীয় পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে সুকুমু বলে যে যারা জুদুথু সসারার হয় এরা নিজেদের কার্জ এনার্জি কন্ট্রোল করতে পারে তো বলতে গেলে জুদুথু সসারারদের নেগেটিভ এনার্জির কারণে কখনো কার্স প্যারেড জন্ম হয় না তো যদি আমরা সব মানুষকে জুদুথু সসারার বানাই দেই তাহলে আর কার্স প্যারেড তৈরি হবে না গেটা বলে এইটার থেকে যারা জুদুথু সসারার না অর্থাৎ নন সসারার এদেরকে মেরে ফেললেই তো সুবিধা বেশি হয় সুকুমু বলে যে প্লানটা অনেক ভালো আর সহজও যারা নন সরসরার আছে এদের যদি আমরা মারা শুরু করি তাহলে বাকি যেসব মানুষ আছে এরা নিজেরাই হওয়া শুরু করবে বাট আমি এখনো এতটা পাগল না যে এই প্ল্যানের উপরে আমার ফোকাস নিয়েছি তোমার কি নন পছন্দ না বলে যে আমি জানি না নন বাঁচানোর জন্যই আমি যুদুচ্চাই জয়েন করছিলাম বাট কিছুদিন ধরে আমি বুঝতে পারতেছি না কোনটা সঠিক কোনটা ভুল দুর্বল মানুষ আসলে কোনো কাজের না এই মুহূর্তে আমার মাথায় দুইটা জিনিস ঘুরতেছে আর আমি জানি না আমার কি করা উচিত সুকুমা বলে যে দেখো যেহেতু এটা তোমার ব্রেনের মধ্যে আছে তার মানে এটা তোমারই ডিসাইড করতে হবে যে তুমি কি করতে চাও যদি তুমি জুদুচু হাই থেকে মানুষের ভালো করতে চাও তাহলে সেইটাও করতে পারো নয়তো তুমি দ্বিতীয় কোনো রাস্তাও ব্যবহার করতে পারো এরপর বলে যে আচ্ছা ঠিক আছে চলো এমনিতে তো এখানে আমি গোজোর সঙ্গে দেখা করার জন্য আসছিলাম আর আমার মনে হয় আমি ভুল টাইমে আসছি আর হ্যাঁ স্টার প্লাজমা ভেসেল নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই কারণ ওর পরে নতুন আর একজন স্টার প্লাজমা ভেসেল পাওয়া গেছিলো তো টেঙ্গিন এখন একদম ঠিক আছে এরপর আমরা দেখতে পারি নানামির অবস্থা খুবই খারাপ ও একটা মিশনে গেছিল যেটা সবাই দ্বিতীয় গ্রেড মিশন ভাবছিল বাট ওইটা একটা ফার্স্ট গ্রেড মিশন ছিল পরবর্তীতে গোজো গিয়ে সব সামলায় নাই বাট নানামির অবস্থা খুবই খারাপ গেটও ভাবে এভাবে মিশন করতে গিয়ে যদি ও শেষে এরকমটা দেখে যে ওর বন্ধু লাশের সারি পরে গেছে তাহলে ও কি করবে আর কি লাভ আছে এগুলোর এরপর গেটও একটা ভিলেজে যায় যে এখানে দুইটা বাচ্চাকে আটকায় রাখা হয়েছে দুজন লোক বলে যে এই বাচ্চা দুইটার মধ্যে কার এনার্জি আছে আর এরা এক টাইপের মন গ্যাংস্টার অনেক মানুষের জীবন নিছে সো এই বাচ্চা দুইটাকে মেরে ফেলতে হবে তো এরপর দেখানো হয় যে এই যে পুরো ভিলেজটা আছে গেটো এই সম্পূর্ণ ভিলেজটাকেই ধ্বংস করে ফেলে গোজর হাতে যখন রিপোর্ট আসে তখন দেখতে পায় যে ওইখানে প্রায় একশো জন মানুষ হত্যা করছে আর সবার মাধ্যমে ওরা জানতে পেরে যায় যে এই কাজটা গেটোই করছে গোজো তো বিশ্বাসই করতে পারতেছিল না গেটো এরকম কাজ করছে এখানে মাস্টার ইয়াগা আসে আর গোজোকে বলে যে ও শুধু নিজের হোম টাউন না নিজের বাবা মাকেও হত্যা করছে যেটা শুনে গোজোর তো ঘাম বের হয়ে যায় আর ভাবতে থাকে গেটো ওইটা কিভাবে করতে পারে অন্যদিকে গেটো শোকর সঙ্গে দেখা করে শোক বলে যে এখন তো তুমি একজন ক্রিমিনাল তো আমার সঙ্গে দেখা করার জন্য কেন আসছো গেটো বলে যে দেখো আমি কোনো বাচ্চা না যে সবাইকে মানাইতে পারবো আর আমি যেটা করছি ওইটা আমার কাছে ঠিকই মনে হয়েছে এইটা নিয়ে আমার কোনো আফসোস নাই এরপর শোকো এখানে গোজরে কল করে আর জানায় যে গেটো এইখানেই আছে। গেট এখান থেকে যখন চলে যাবে তখন পিছন থেকে গোজো চলে আসে আর ডাক দিয়ে বলে যে দাঁড়াও তুমি আমাকে এক্সপ্লেন করো তুমি এমনটা কেন বলে যে মনে হয় করলা সব শুনছোই গজো বলে যে তার মানে তুমি সব নন সরসরারদেরকে মেরে ফেলবা ইভেন নিজের বাবা মাকেও গেটো বলে যে হ্যাঁ ওনাদের জন্য তো আর আলাদা কোনো ট্রিটমেন্ট নাই গজো বলে কি তার মানে তুমি এমন দুনিয়া বানাইতে চাও যেখানে কোনো নন সরসার থাকবে না সব জুজু সুসর্সার থাকবে তুমি নিজেও জানো এটা পসিবল না গেট ওভার যে কত খারাপ তুমি তুমি তো করতে পারো তাই না তুমি এইভাবে দেখাইতেছো যে এটা কখনোই সম্ভব না বাট তুমি চাইলে তো করতে পারো কারণ তুমি সবচাইতে পাওয়ারফুল তো তুমি আমারে বলো তুমি সবচাইতে পাওয়ারফুল এই জন্য সাটুরো গোজো নাকি তুমি সাটুরো গোজো এই জন্য এত পাওয়ারফুল গেটো বলে যে আমি যদি তোমার জায়গায় হইতাম তাহলে আমার এই বাজে প্ল্যানও অনেক কাজের লাগতো এই জন্য আমি ভাবছি আমি এখন থেকে নিজের মতন করে বাসবো আর যতটুকু আমি করতে পারি ততটুকু করব গোজো ওরে থামানোর চেষ্টা করে আর ওর উপরে অ্যাটাক করতে যায় গেটো বলে যে তুমি এখন চাইলে আমারে মারতে পারো বাট এইটাতে কিছুই বদলাবে না তো গোজো ওর উপরে আর অ্যাটাক করে না এরপরে মাস্টার ইয়াগা গোজোর সঙ্গে দেখা করে মাস্টার ইয়াগা বলে যে তুমি ওরে না কেন গোজা বলে আমি কি পাওয়ারফুল মাস্টার ইয়াগা বলে যে হ্যাঁ তুমি সবচাইতে বেশি পাওয়ারফুল গোজা বলে যে তার মানে আমি যতই পাওয়ারফুল হই না কেন সামনের মানুষটা যদি বাঁচতে না চায় তাহলে তাকে বাঁচাইতে পারবো না এরপর আমাদেরকে সেই স্টার রিলিজিয়াস গ্রুপের হেডকোয়ার্টার দেখানো হয় যেটা তো প্রায় বন্ধ হয়ে গেছিল ওইটার পরে তো এখানে গেটও আসে এখানে আমরা সেই দুইটা বাচ্চাকেও দেখতে পারি যাদেরকে গেটও বাঁচাইছিল যারা কার ইউজার তো গেটও স্টেজে আসে আর বাসন দেয় যে লেডিস অ্যান্ড জেন্টালম্যান এখন থেকে স্টার রিলিজিয়াস গ্রুপ আমার আর আমি এইটার নামও বদলাই দিব এখন থেকে সবাই আমার কথাই শুনবা তো স্বাভাবিক বিষয় ভাই এখানে গেটোর কথা কেউ মানতে চায় না তো গেটো ওইখান থেকে একজনকে মঞ্চে ডাক দেয় আর ওই লোকটারে মেরে একবারে থ্যাতলায় ফেলে যেটা দেখে ভাই বাকি সবাই এমনিতেই ভয় পেয়ে যায় আর গেটো বলে যে আমার বানর একদম পছন্দ না সো এই জন্য আমার কথা শোনো অন্যদিকে গোজো আসে ম্যাগমি ফুশিগুরুর সঙ্গে দেখা করার জন্য ম্যাগমিকে দেখা পরে গোজোর ওর বাবার কথা মনে পড়ে যায় আর বলে যে আরে হ্যাঁ তুমি তো একদম তোমার বাবার মতোই গোজো ম্যাগমিকে ওর বাবা সম্পর্কে বলে আর বলে যে তোমরা হচ্ছে এক সরসরার ফ্যামিলি থেকে বাট ওইটা খুবই বাজে ফ্যামিলি যে কারণে তোমার বাবা ওই ফ্যামিলি ছেড়ে দেয় এই জন্য তুমি একা আর এতদিনে তোমার কার সম্পর্কে হয়তো জেনেই গেছো জেনেন ফ্যামিলি সব সময় শক্তিশালী লোক চায় এই জন্য চার থেকে পাঁচ বছরের মধ্যেই কার সম্পর্কে ওরা জানাই দেয় আর এইটাই সঠিক সময় বাচ্চাকে বিক্রি করার জন্য এখানে গোজো বলতেই যাবে যে ওর বাবাকে ও হত্যা করছিল উশি বলে যে এইসব জানি না আমার লাভ নাই আমার তো এইটাও মনে নাই যে আমার বাবা দেখতে কেমন ছিল আর সুমিকির মা ঘরে ফিরে নাই সেই জন্য আমার ওর খেয়াল রাখতে হবে গোজা বলে যে যদি তোমার বাবা সম্পর্কে জানতে চাও তাহলে আমার কাছে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারো এরপর গোজ মেন পয়েন্টে আসে বলে যে তো তুমি কি চাও জেনেন ক্লানে জয়েন করতে চাও ইউজি বলে যে সুমিকির কি হবে ও কি ওইখানে খুশি থাকবে ওর উপরে কিছু ডিপেন্ড করে গোজো বলে যে হান্ড্রেড পার্সেন্ট না ওইখানে কখনোই খুশি থাকবে না তার মানে ডিসিশন হয়ে গেছে বাকি সব কিছু আমার উপরে ছেড়ে দাও তোমার অনেক পরিশ্রম করতে হবে অনেক শক্তিশালী হইতে হবে নিজের বেস্টটা দিতে হবে এরপর ফাইনালি সিন দুই সালে চলে আসে মানে সিজন ওয়ানে যেইখানে আমরা ছিলাম আমরা দেখতে পারি ম্যাগুমি ইউজি নোবারা সবাই মিলে গোজরে ডেকে উঠাইতেছিল গোজো উঠার সাথে সাথেই ভাই হাসা শুরু করে এখানে নোবারা গিয়ে গোজোর চেয়ারে বসে পড়ে কারণ ভাই ওইটা অনেক কমফোর্টেবল ছিল ইউজি গোজরে জিজ্ঞেস করে তুমি হাসতেছো কেন গোজো বলে যে কিছু না তো ভাই ফাইনালি এই এপিসোড সম্ভবত আমাদের মানে সিজন টু এর যে ব্যাক স্টোরি ছিল এটা শেষ হয়ে গেল। এখন থেকে আমরা আবার রিসেন্ট যে হিস্টোরি আছে এটা দেখতে পারবো আমরা দেখতে পারলাম যে গেটও কিভাবে মানে ভিলেন হয়ে গেল তো আজকের মতন নে পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক করে দেওয়ার চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে নিও বাই বাই